শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে বিনা খরচে চাকরি পেয়েছেন নেত্রকোনার 82 জন চাকরি প্রত্যাশী। ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তাদের অভিনন্দন জানিয়ে নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক। মাত্র 3 দিনেই লিখিত পরীক্ষা দিয়ে ভাইবা শেষে চাকরিতে যোগদানপত্র হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত অভিভাবক সহ সবাই। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন সহকারী পরিদর্শক ও আয়া পদে নিয়োগপ্রাপ্তদের নিয়ে মতবিনিময় সভা হয়। গত 18 নভেম্বর লিখিত পরীক্ষা শেষে 19 নভেম্বর মৌখিক পরীক্ষায় প্রকৃত মেধাবীদের নিয়োগ প্রদান করা হয়। সময় সংবাদ, নেত্রকোনা।